সময়টা 2024 এর 8ই জানুয়ারি। দ্য গার্ডিয়ানে বড় বড় করে লেখা হয়েছে, বিরোধীরা ভোট বয়কটের পর পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। সাথে হাসিনার হাসি মুখের ছবি। ঠিক তার 7 মাস পর সেই গার্ডিয়ানে শেখ হাসিনার আর একটা ছেঁড়া ছবি পোস্ট করে লেখা হলো, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসকারী বিপ্লবের সন্তান। আশা করি পার্থক্যটা কোথায় আপনাকে বুঝিয়ে বলতে হবে না। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে যা চলছে তা নিশ্চয়ই দেখছেন না। আজকের প্রতিবেদনে হাসিনার পুরনো সংবাদ রিপিট করব না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনেকটা ফুরফুরে বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক মুক্তি পাচ্ছেন কারাবন্দী নেতাকর্মীরা। দলটির সর্বোচ্চ নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার ভারও কমতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও একটি সুখবর পেলেন খালেদা জিয়া। আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনে 30 দিন, বিশ্ব গণমাধ্যমে চরম বিকৃতি শেখ হাসিনা। দর্শক, হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সে কঠিনভাবে চক্রান্ত করছে শেখ হাসিনা। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবে না। দর্শক, আরও একটি সুখবর পেতে যাচ্ছে বেগম খালেদা জিয়া। দর্শক, সেই নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে যা চলছে তা নিশ্চয়ই দেখছেন না। আজকের প্রতিবেদনে হাসিনার পুরনো সংবাদ রিপিট করব না। এই যে শেখ হাসিনার পদত্যাগের পর বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বের গণমাধ্যমে আদৌ কি তিনি প্রায়োরিটি পাচ্ছেন, সেটাই থাকবে আজকের বিশ্লেষণে। মানে শেখ হাসিনার যা দাপট ছিল, তিনি যেভাবে ভাবতেন, যেভাবে চলতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে থাকতেন, সেই সব কিছুই কি তাহলে ফিকে হয়ে গেল? বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে ঠিক কিভাবে দেখাচ্ছে? শেখ হাসিনার চেয়ারের এত ক্ষমতা, সবটাই ফিকে পড়ে গেল তাহলে। আজকের রিপোর্টে শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। সঙ্গে নিশ্চয়ই আপনি থাকছেন প্রত্যেক দিনের মতো। আজকে অনুরোধ আপনাকে রিপোর্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকার। এই তো গত বছরের নভেম্বরের কথা, যখন টাইম ম্যাগাজিনে কভার ফটোতে ছিল শেখ হাসিনার ছবি। বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ সেই ছবি দেখে গর্ব করেছিলেন। ছবির নিচে বড় বড় করে লেখা ছিল হার্ড পাওয়ার। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জীবনের গল্প শুনেছিল বিশ্ব। এখনও বাংলাদেশের পরিস্থিতি দেখছে মানুষ। শুধু বলতে চাইছি, ফারাকটা দেখুন। ক্ষমতা কি অদ্ভুত জিনিস না? রাজা থেকে ফকির হতে বিন্দুমাত্র সময় লাগে না। বৈশ্বিক গণমাধ্যমগুলোতে কি লেখা হচ্ছে জানেন? বাংলাদেশের লৌহ মানবীর মনে রাখার মতো পতন। বাংলাদেশ প্রবেশ করেছে অনিশ্চিত সময়, সামনে একগুচ্ছ চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি প্রভাবিত হবে ভারত, যে শেখ হাসিনা ট্র্যাজেডি থেকে ফিরে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। ছাত্রদের প্রতিবাদ তাকে পালাতে বাধ্য করেছে। 76 বছর বয়সী নেত্রীর সবচেয়ে বড় এবং শেষ সংকট। শেখ হাসিনা এমন নারী যিনি লৌহ মুষ্টি দিয়ে 15 বছর বাংলাদেশকে শাসন করেছেন। জানি এই হেডলাইনগুলো শুনে আপনি অবাক হচ্ছেন, জানলে আরও আশ্চর্য হবেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বৈশ্বিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনা চর্চাতেই নেই, অথচ এনাকে নিয়ে একসময় কত আলোচনা হতো। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের মহিলা নেত্রী হিসেবে কত সম্মান পেয়েছিলেন। আর আজ দেখুন তিনি দেশ ছাড়া। আল জাজিরা বলছে হাসিনার প্রত্যর্পণের দাবি করছে বিরোধী দলগুলো। না, তাকে ক্ষমতায় বসানোর জন্য ডেফিনেটলি নয়, বরং তাকে শাস্তি দেওয়ার জন্য। গোটা বিশ্ব কি তাকে মনে রাখবে? শেখ হাসিনা নামের এক নেত্রী ছিলেন বাংলাদেশে,
প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের, এটা কি মনে রাখবে গোটা বিশ্ব? কি মনে হয় আপনার? নিশ্চয়ই আপনিও মনে মনে কিছু একটা ভাবছেন, শেখ হাসিনার সম্পর্কে আপনার ধারণাও নিশ্চয়ই বদলেছে। লিখে ফেলুন কমেন্ট বক্সে, প্রত্যেক দিনের মতো কমেন্টস চেক নিশ্চয়ই করব। ক্ষমতার শীর্ষ থেকে এক লহমায় মাটিতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন বুঝিয়ে দিয়েছে, ক্ষমতা চিরস্থায়ী হয় না। এই কথাটা চির সত্য। না হলে দেখুন না, বিশ্বের অন্যতম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম কে না জানে? এখনও মানুষ কিন্তু শেখ হাসিনার নাম ভোলেনি। যদি বিগত 15 দিনে বৈশ্বিক গণমাধ্যমগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু শেখ হাসিনা নিয়ে খুব একটা আলোচনা দেখতে পাবেন না। বাংলাদেশে তো তাকে নিয়ে আলোচনা চলবে, এছাড়াও তিনি এখন ভারতে রয়েছেন, তাই ভারতের গণমাধ্যমেও শেখ হাসিনার খবর উঠে এসেছে এবং এখনও আসছে। আর যদি বলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য উন্নত দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের কথা, সেখানে শেখ হাসিনার বিষয়টা এখন পাস্ট বলতে পারেন। তার একটাই কারণ, শেখ হাসিনার হাতে ক্ষমতা নেই। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কম আলোচনায় রয়েছেন। তাকে বৈশ্বিক গণমাধ্যমে আখ্যায়িত করা হচ্ছে কিভাবে জানেন? তিনি নাকি ট্রমাকে অস্ত্র বানিয়ে ক্ষমতায় এসেছিলেন, আর শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে লৌহ মুষ্টিতে। 1996 সালের পর শেখ হাসিনা আবার 2008 সালে বাংলাদেশের ক্ষমতায় আসেন। বিশ্লেষকরা তার এই উত্থান ট্র্যাকের সঙ্গে জুড়ে দিয়েছেন ট্র্যাজেডির কাহিনী। তার রাজনৈতিক জীবনটা ট্র্যাজেডি দ্বারা পরিচালিত। 1975 সালে তার পিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মাঠে নামেন। এটা ঠিক যে একজন রাজনীতিবিদ হিসেবে হাসিনার মধ্যে অত্যন্ত শক্তিশালী গুণ রয়েছে, কিন্তু এও বলা হচ্ছে তিনি তার লৌহ মুষ্টি দিয়ে 15 বছর ধরে বাংলাদেশকে শাসন করেছেন। অবশেষে বাংলাদেশে তৈরি হচ্ছে এক অস্থিরময় পরিস্থিতি, যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে বাধ্য হলেন পালাতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনেকটা ফুরফুরে বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক মুক্তি পাচ্ছেন কারাবন্দী নেতাকর্মীরা। দলটির সর্বোচ্চ নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার ভারও কমতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও একটি সুখবর পেলেন খালেদা জিয়া। কি সেই সুখবর, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। শিক্ষার্থীদের অহিংস কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর ছাত্র জনতা মাঠে নামে সরকার পতনের এক দফা এক দাবিতে। 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে পালিয়ে অবস্থান নেন ভারতে। শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠে বেশ সক্রিয় বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী দলগুলো। এমন পরিস্থিতিতে একের পর এক মুক্তি পাচ্ছেন কারাবন্দী নেতাকর্মীরা। সাজা মওকুফের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার ভারও কমতে শুরু করেছে। এর মধ্যে মঙ্গলবার বিগত সরকারের আমলে করা মানহানির 5 মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। এর আগে সাজাপ্রাপ্ত 2 মামলা থেকেও রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। মঙ্গলবার খালাস পাওয়া 5টি মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত 1টি মামলা খারিজ করে তাকে খালাসের আদেশ দেন। এদিন মামলাগুলো শুনানির জন্য ছিল, তবে মামলার বাদীরা আদালতে হাজির হননি।